বিশ্ববিখ্যাত বিটিএস ব্যান্ড ভেঙে গেল, এই তথ্য নিশ্চিত করেছে কোরিয়ার বিটিএস ব্যান্ড নিজে। বিশ্বকাপানো বিশ্ব রেকর্ডের অন্যতম জনপ্রিয়তার শীর্ষে সাত যুবক মিলে নাচ গান করে গড়ে তুলেছিল বিটিএস ফ্যান, আর সেই দল সর্বশেষ ভেঙে গিয়েছে। চলুন কি কারণে ভেঙে গেল তা বিস্তারিত জেনে আসা যাক ভিডিও থেকে। সঙ্গীত জগতের সেরা পুরস্কার গামা কিংবা বিলবোর্ডের অ্যাওয়ার্ডে নিজেদের অবস্থান করেছিল শীর্ষে, এমনকি জাতিসংঘে তারা স্পেস দিয়েছিল বিশ্ববাসীর জন্য। হঠাৎ করে তাদের পথ চলায় ছেদ দেখা গেল। এখন তারা একসাথে দলবদ্ধ হয়ে কাজ করবে না, বরং কোরিয়ার বিভিন্ন কাজে তারা আলাদাভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবে। এক কথায় সহজ ভাষায় বলা যায়, বিটিএস এর যে দল ছিল সেই সঙ্গীত ব্যান্ড এখন আর থাকবে না, তারা আলাদা আলাদা করে কাজ করবে। এই বিষয় নিয়ে তাদের এক ডিনার অনুষ্ঠানে তারা এই ঘোষণা দিয়েছেন। তাদের সিদ্ধান্ত এই পর্যন্তই যে তারা এখন থেকে একসাথে আর কাজ করবে না, আলাদাভাবে যে যার ক্যারিয়ারকে গড়ে তোলার চেষ্টা করবে। বিটিএস এর প্রধান এবং অন্যতম সদস্য আরএম গণমাধ্যমকে জানিয়েছেন, বিটিএস ব্যান্ড বেশ কিছুদিন যাবত চলেছে, মানুষের ভালোবাসা অর্জন করেছে, কিন্তু পপ দুনিয়া থেকে এখন তারা আলাদা হয়ে যে যার মতন ব্যান্ড হিসাবে কাজ নয়, আলাদা হিসাবে কাজ করবে। এতে নিজেদের প্রতিভা আলাদাভাবে প্রকাশ করতে পারবে দর্শকদের কাছে। এরই সাথে গণমাধ্যমে আরো কথা বলেছেন বিটিএস এর অন্যতম সদস্য সুগা। তিনি বলেছেন, এখন আমরা আলাদাভাবে কাজ করব, বিষয়টা আমাদের কাছে একটা নতুন অনুভূতি সৃষ্টি হচ্ছে, ভক্তরা অবশ্যই আমাদেরকে ভালোবাসবে। কিন্তু এদিকে বিটিএস এর ভক্তরা অথবা বিটিএস আর্মি জানাচ্ছে, তারা একসাথে কাজ করলে আমরা খুশি হব। তাদের মনে এক বিশাল ধাক্কা লেগেছে, কারণ বিশ্বের সব থেকে বড় ফ্যান্ডম রয়েছে বিটিএস আর্মি, তাদের এইরকম হঠাৎ করে ছেদ বিচ্ছেদ বিষয়টি গ্রহণ করতে পারছেন না বিটিএস এর ফলোয়ার এবং ফ্যানরা। দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত? বিটিএস কে আবার একত্রে হয়ে কাজ করা উচিত, না এভাবে আলাদা আলাদা হয়ে যেয়ে তাদের ব্যান্ডটাকে এইভাবে হারিয়ে দেওয়া উচিত? এই বিষয়ে মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।